রাতে শুটিং এর শেষে আত্মি একটু দাঁড়াও আত্মি, হ্যাঁ আমি আর আত্মি রাতে রুম শেয়ার করতাম। সো আমরা যখন ঘুমাতে যাচ্ছি, গল্প হয় না টুকটুক করে, তা আত্মি আমাকে বলছে, এটা ফেরদৌস যাও না, এখন প্রথম শুনবেন আপনি, আত্মি আমাকে বলছে যে আচ্ছা ফেরদৌস ভাই উনি কি আপনাকে ভয় পায়? আমি বললাম আমাকে ভয় পায়? আমি কত ভয়ে ভয়ে ফেরদৌসের কাছে ফিল্মের প্রস্তাব নিয়ে গেছি, ফেরদৌস ভয় পায় মানে? বলে না, আমরা বৃষ্টির সিকোয়েন্স, তিন দিকে তিনটা ক্যামেরা, আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি এবং দৌড়ে দৌড়ে গিয়ে যেই জায়গায় দাঁড়ানোর কথা আমরা গিয়ে সেখানে দাঁড়ালাম, এবং দাঁড়ানো মাত্রই আমরা বুঝতে পারলাম যে আমরা একটা পিঁপড়ার ডিবির মধ্যে আছি, পিঁপড়ার ডিবির মধ্যে ওরা গিয়ে দাঁড়িয়েছে। তো ও ভাবছে, ও আমাকে বলে, আমি ভাবছিলাম যে আমি তো জুনিয়র, হয়তো ফেরদৌস ভাই বলবে থামো থামো আমরা পিঁপড়ার উপরে দাঁড়িয়েছি, এখন শর্ট শেষ করবো না। কিন্তু ফেরদৌস ভাই করেই যাচ্ছে,